হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ড ফ্রেন্ড সুমন চাষী বিশে ইউটিউব চ্যানেল ফ্রেন্ডস, আমি সুমন আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আমার আপনাদের চ্যানেল সুমন চাষী বিশে। তো বন্ধুরা, আজকে আমি আমার চ্যানেলে নতুন একটি চ্যাপ্টার আরম্ভ করতে চলেছি, যেটা হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের ব্যাপারে। তো বন্ধুরা, আমি বেসিক্যালি আমার চ্যানেলে আমি সবসময় আপলোড করে থাকি আর্নিং ভিডিও। তো বন্ধুরা, আজকে থেকে আমি আমার চ্যানেলে সবসময় আপলোড করবো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের ভিডিও, মানে কীভাবে আপনি অ্যাপ্লিকেশন তৈরি করবেন, কীভাবে আপনি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন তৈরি করবেন, কীভাবে আপনি অ্যান্ড্রয়েড গেমিং তৈরি করবেন। সো ফ্রেন্ডস, এই সমস্ত টপিকের ওপর আজকে থেকে আমি ভিডিও বানানো শুরু করে দিয়েছি। তো বন্ধুরা, এখন সকাল 7টা বাজে। তো বন্ধুরা, আমি এখন একটা ভিডিও আপলোড করবো আজকে, আর আজকে মোটামুটি সন্ধ্যা অথবা রাত্রি 9টার মধ্যে আমি আরেকটা ভিডিও আপলোড করবো। তো বন্ধুরা, এখন থেকে আমি প্রত্যেকদিন দিনে দুটো করে ভিডিও আপলোড করবো শুধু আপনাদের জন্য। ফ্রেন্ডস, আমার এক্সাম সামনে চলে এসেছে, আবার এক মাস পরে আমার এক্সাম, তাও আমি এখন থেকে দিনে দুটো করে ভিডিও অবশ্যই বানাবো। তো বন্ধুরা, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, বন্ধুরা যারা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন সম্পর্কে ভিডিও দেখতে চান, এই যে দেখছেন আপনাদের ভিডিও হচ্ছে লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব বাটন দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এবং ফ্রেন্ডস, আপনাদের পাশে যে ঘন্টার মধ্যে একটি চিহ্ন চলে আসবে, সেই ঘন্টার মধ্যে চিহ্নটিও একবার ক্লিক করে দেবেন। আমার নেটওয়ার্ক একটু স্লো, এই জন্য আসছে না। তো ফ্রেন্ডস, আপনাকে প্রথমে একটি এআই ফাইলের লিঙ্ক দেখুন ডিসক্রিপশনে দেওয়া আছে। হ্যাঁ বন্ধুরা, ডিসক্রিপশনে দেখুন এআই ফাইলের লিঙ্ক দেওয়া আছে। তো আপনি এক ক্লিকে ডাউনলোড করে সেই এআই ফাইলটা এক ক্লিকে ডাউনলোড করুন। এবং ডাউনলোড করার পর এখানে একটা কাজ আছে আপনাদেরকে, আপনি জাস্ট আপনার ফাইল ম্যানেজার চলে যাবেন। ফাইল ম্যানেজার চলে যাওয়ার পর আপনাকে সেটার নামটা চেঞ্জ করে দিতে হবে ফ্রেন্ডস। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনি কেমন করে নাম চেঞ্জ করবেন। তো ফ্রেন্ডস, এখানে দেখছেন আমার সমস্তগুলো নাম চেঞ্জ করা আছে, আপনি কী করবেন। এই যে দেখছেন একটি এআই ফাইল, তো আমি এটা কী করলাম, সম্পূর্ণ ক্লিক করলাম, থ্রি ডটে ক্লিক করলাম, রিনেমে গেলাম। রিনেমে যাওয়ার পর এটাকে আমি ধরুন এটাকে আমি এসইউএম শাম দিয়ে দিলাম। ওকে, তো জাস্ট লাস্টে ডট বিআইএন দিয়ে আছে, দেখুন এখানে বিআইএনটা কেটে দিয়ে এআই এ করে দেবেন। এআই করে দেওয়ার পর এটাকে সিম্পলি এটাকে ওকে করে দেবেন। ব্যাস, এটা আমার অলরেডি করা আছে ওই নামে, তো সেই জন্য আমার হচ্ছে না, তো আপনাদের হয়ে যাবে। তো তারপর আপনাদের কী করতে হবে, আপনাদের সিম্পলি পুফিন ব্রাউজার, দেখছেন ফ্রেন্ডস এই পুফিন ব্রাউজার। তো আপনার যদি পুফিন ব্রাউজারটি না থাকে বন্ধুরা, আপনি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। আর বন্ধুরা, ভিডিওটা অবশ্যই ফার্স্ট ক্লাস দেখবেন, নাহলে আপনি কিছুই বুঝতে পারবেন না। তো বন্ধুরা, আমি এখানে দেখুন আমি অ্যাপি বিল্ডারে ওপেন করেছি। তো ফ্রেন্ডস, এখানে আমার দুটো সাইড ওপেন করা আছে, থাঙ্কেবল আর অ্যাপি বিল্ডার। বন্ধুরা, অনেকেই থাঙ্কেবলকে চিনে থাকবেন, কারণ থাঙ্কেবল হচ্ছে একটা প্রফেশনাল ফ্রি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন বানানো ওয়েবসাইট, যেখানে বিনা কোডিং ছাড়াই অ্যাপ্লিকেশন ক্রিয়েট করা যায়। তো বন্ধুরা, আমি যে অ্যাপ্লিকেশনটি আপনাদের দিতে চলেছি, চলুন সেই অ্যাপ্লিকেশনটি আমি আগে মাউসটা এনেবল করে নিই। তো তারপরে ফ্রেন্ডস, এই যে দেখছেন আমার মাউস ক্লিক খেয়াল করে, এই যে দেখছেন অ্যাপস, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে দেখছেন আপলোড এ প্রজেক্ট এআই ফাইল ফ্রম কম্পিউটার, তারপরে এখানে ফ্রেন্ডস চোজ ফাইল, তারপরে এখানে চোজ ফাইল করে আপনি আপনার গ্যালারিতে চলে যাবেন। আমি সিম্পলি আমার গ্যালারিতে চলে যাচ্ছি, আমি স্লাইড করে নিচের দিকে এসে যেখানে আমার এআই ফাইলগুলো রাখা আছে বন্ধুরা, আমি সেখান থেকে একটা ওপেন করে আমি আমার এআই ফাইলগুলো এখানে আমি দেখে নিচ্ছি। তো ফ্রেন্ডস, আমি এখানে আপনাকে আমি খুঁজে নিচ্ছি, সরি ফ্রেন্ডস, আমি আপনাদের যে এআই ফাইলটা দিয়ে চলছি সেটা থাঙ্কেবলের না, সেটা অ্যাপি বিল্ডারের। তো ফ্রেন্ডস, আপনারা জাস্ট অ্যাপি বিল্ডার ডট কম লিখে আপনারা ওপেন করে নিয়ে আপনারা এই সাইটে চলে আসবেন। এবং আপনারা এখানে কীভাবে প্রজেক্টটা ওপেন, প্রজেক্ট ফাইলটা এখানে, এই যে দেখছেন আপনার প্রজেক্ট ফাইলটা আপলোড করা আছে, তো আপনি কীভাবে আপলোড করবেন, এই যে দেখছেন এখানে প্রজেক্টের এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখছেন তিন নম্বরের যে অপশানটি, সেই অপশানটিতে ক্লিক করবেন। তারপরে এখানে দেখছেন চোজ ফাইল, আপনি চোজ ফাইল করে নেবেন। এখানে আপনি আপনার গ্যালারি থেকে আপনি আপনার ওই এআই ফাইলটা আপনি যেখানে ডাউনলোড করে রেখেছেন ওখান থেকে আপনি এখানে নিয়ে নেবেন। তো ফ্রেন্ডস, আমি এখন এটাকে এন্টার করে নিচ্ছি এখানে। তো ফ্রেন্ডস, এইটা হচ্ছে আমার এআই ফাইল, আপনি দেখতে পাচ্ছেন। তো আমি জাস্ট এটার উপর ট্যাপ করে এখানে টিক করে দিচ্ছি, টিক করে দেওয়ার পর এখানে আপলোড হয়ে যাচ্ছে ফ্রেন্ডস। তো আমার নেট কানেকশন একটু স্লো, আমি স্কিপ করছি, এবং আপলোড হওয়ার পর আমি আপনাদের দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, আমার অলরেডি আপলোড করা আছে, তাই আমি ক্যান্সেল করে দিলাম। তারপরে এই যে দেখছেন ফ্রেন্ডস, এখানে এই যে দেখছেন নিউ নামে দেখেছেন ফ্রেন্ডস, এখানে একটা অপশন চালু হয়ে গেছে, দেখছেন ফ্রেন্ডস এই এআই ফাইলটি চলে এসেছে। তো জাস্ট আপনি এখানে নিউ এর উপর ক্লিক করবেন, আপনাকে আপনার এরকম পেজ খুলে যাবে ফ্রেন্ডস। তো এবার আপনাকে কী করতে হবে, এবার আপনাকে ফ্রেন্ডস এইগুলোকে এডিট করতে হবে ভালো করে। তো ফ্রেন্ডস, এখানে যদি আপনি আপনার এই নামটি চেঞ্জ করতে চান, আপনি এই নামগুলো চেঞ্জ করতে পারেন। এখানে আপনি সিম্পলি ক্লিক করে, ক্লিক করার পর আপনি সিম্পলি এই যে দেখছেন ফ্রেন্ডস এখানে চলে যাবে, এদিকে মানি ওয়ালেট লেখা আছে, এটাকে আপনি চেঞ্জ করে আপনি আপনার মতন বসিয়ে নেবেন। তারপরে ফ্রেন্ডস, এখানে স্ক্রিন ওয়ানের কাজ হয়ে গেলে আপনি সিম্পলি যে দেখছেন এখানটাতে যাবেন। এখানে যাওয়ার পরে যে দেখছেন ক্লিক সেট বলে আপনি ক্লিকে যাবেন। ক্লিকে যাওয়ার পরে যে দেখছেন অ্যাডমোব আইডিগুলো, তো ফ্রেন্ডস সবাই জানে অ্যাডমোব আইডি কীভাবে চেঞ্জ করতে হয়। তো আপনি ব্যানার আইডি, ইন্টারশিয়াল আইডিগুলো সব চেঞ্জ করে নেবেন। তো ফ্রেন্ডস, আমি আজকের ভিডিওতে দেখা যাবো না, যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, আমি সন্ধ্যার দিকে আরও একটি টিউটোরিয়াল নিয়ে আসবো, সেই টিউটোরিয়ালটিতে আমি এই সমস্তগুলো দেখাবো। তো যারা যারা না পারবেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এডিট করতে যারা পারবেন না আমি তাদেরকে পরের ভিডিওতে শিখিয়ে দেবো। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে হোম পেজ। হোম পেজে আপনি যদি কিছু ইমেজ কিছু চেঞ্জ করতে চান তো আপনারা চেঞ্জ করতে পারেন, আর যদি না চেঞ্জ করার ইচ্ছায় তাহলে আপনারা রেখে দেবেন, আমি জাস্ট আপনাদেরকে পরবর্তীতে শিখিয়ে দেবো আপনারা কীভাবে এখান থেকে চেঞ্জ করবেন। তো ফ্রেন্ডস, এখানে আপনি লগ ইন অপশনে চলে আসছি ফ্রেন্ডস। খুব সুন্দর প্রফেশনাল একটা অ্যাপ্লিকেশন বন্ধুরা।
এখানে দেখছেন ফ্রেন্ডস ফায়ারবেস ডিবি ওয়ান, তো যারা ফায়ারবেস আইডি টোকেন ক্রিয়েট করতে পারেন তারা করবে, এখানে বসিয়ে দেবেন, আর যারা না পারবেন তারা আমাকে কমেন্টস করে জানাবেন, আমি তাদেরকে নেক্সট টিউটোরিয়ালে শিখিয়ে দেবো। তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি জাস্ট এইটুকুনি বলার জন্য এসেছিলাম যে আমি নতুন একটি চ্যাপ্টার শুরু করলাম এবং একটি এআই ফাইলও আপনাদের গিফটে দিলাম। এবং বন্ধুরা যারা পারেন এডিট করতে পারে এডিট করে অ্যাপ্লিকেশনটি ক্রিয়েট করে নেবেন, আর যারা না পারেন ফ্রেন্ডস তারা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সন্ধ্যার দিকে আরেকটি টিউটোরিয়াল নিয়ে আসবো আপনাদের ভিডিওটি আপনাদের বোঝানোর জন্য। তো বন্ধুরা আশা করছি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন, এবং বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনারা এই সমস্ত জিনিস শিখতে চাচ্ছেন কি চাচ্ছেন না। তো বন্ধুরা ভালো থাকুন, সুখে থাকুন, দেখা হচ্ছে পরের টিউটোরিয়ালে, খোদা হাফিজ।